Hello, good afternoon students. Welcome to my channel Crack WBCS. তো গতকাল তোমাদের আমি একটা ক্লাস দিয়েছিলাম ইন্ডিয়ান পলিটির ওপর, যার চ্যাপ্টার ছিল হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো সেটা ডেসক্রিপটিভ ক্লাস ছিল। আজ আমি তোমাদের ওই ক্লাসের এমসিকিউ সিরিজ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। দেখো, আমি তোমাদের জন্য কিছু কোশ্চেন্স নোট ডাউন করেছি যেগুলো গত কয়েক বছরে চলে এসেছে, তো সেগুলো আমি আগে ইনক্লুড করেছি। তারপর আমি নিজে কিছু কোশ্চেন বানিয়েছি, সেগুলো এখানে কিন্তু আমি নোটস করেছি এবং তোমাদের সেটাই আমি এখন ক্লাস দিচ্ছি। তো যার যার এই ক্লাসের পিডিএফ ফাইল লাগবে, তোমরা আমার ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে কিন্তু পিডিএফ ফাইলগুলো দিয়ে দেব। তো ফার্স্ট কোয়েশ্চেন কি আছে, হাউ মেনি মেম্বার্স ওয়ার ইনিশিয়ালি দেয়ার ইন দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া। এটা এসেছিল WBCS প্রিলি 2007 সালে। অপশানগুলো দেখো, 389, 354, 308, 310। এর অ্যান্সার হবে 389। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য বিগেস্ট সোর্স ফর কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এটা এসেছিল WBCS প্রিলি 2007 সালে। এর অপশানগুলো একটু দেখে নাও, দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947, নান অফ দ্য অ্যাবাভ। তাহলে ইন্ডিয়ান কনস্টিটিউশনের বিগেস্ট সোর্সের মধ্যে কোন একটা ছিল, এটার কিন্তু অ্যান্সার হবে দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। নেক্সট কোয়েশ্চেন্স, দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কেম ইন টু ফোর্স অন, এটা এসেছে WBCS প্রিলি 2008, 2012, 2019। তো এই কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা স্টার মার্ক দিয়ে রাখতে পারো কোয়েশ্চেনটা। তো দেখো, এটার যে অপশানগুলো আছে সেগুলো কী কী আছে, December 9, 1946, January 26, 1949, January 26, 1950, November 26, 1951। তো এর মধ্যে অ্যান্সার হবে January 26, 1950। দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ, এটা এসেছিল WBCS প্রিলি 2008। এই কোয়েশ্চেনটা আমি গতকাল যখন তোমাদের ডেসক্রিপটিভ ক্লাস দিচ্ছিলাম, আমি তোমাদের বলেছিলাম এই এখান থেকে কোয়েশ্চেন আসে এবং এটা ইম্পর্টেন্ট আছে, নোট ডাউন করে রাখতে বলেছিলাম। তো দেখো, এটা WBCS প্রিলি 2008 চলে এসেছে। তো এটার অপশানগুলো কী কী আছে, এ রিজিড, বি ফ্লেক্সিবল, সি পার্টলি রিজিড, পার্টলি ফ্লেক্সিবল, ডি ভেরি রিজিড। তাহলে এটার অ্যান্সার কী হবে, দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ পার্টলি রিজিড, পার্টলি ফ্লেক্সিবল। নেক্সট, দি ইন্ডিয়ান ইন কনস্টিটিউশন ওয়াজ অ্যাডাপ্টেড বা সাইন্ড অন, এটা কী কী অপশন, মানে কোন কোন বছর এসে গেছে, এটা কিন্তু এই বছরের যে প্রিলিমিনারি এক্সামটা হলো তাতেও এসেছিল। তো দেখো, এটা এসেছিল WBCS প্রিলি 2002, 2006, 2010, 2018, 2020। অপশানগুলো দেখো, 26 নভেম্বর 1949, 20 ডিসেম্বর 1949, 25 ডিসেম্বর 1949, 26 জানুয়ারি 1950। তাহলে দি ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ অ্যাডপ্টেড অর সাইন্ড অন, অ্যান্সার কী হবে, 26 নভেম্বর 1949। ইন্ডিয়ান পলিটি ইজ, WBCS প্রিলি 2013 এসেছে। অপশানগুলো দেখো, ফেডারেল ইন নেচার, ইউনিটারি ইন নেচার, সেমি ফিউডাল ইন নেচার, নান অফ দ্য অ্যাবাভ। তাহলে এখানে যে অপশানগুলো আছে এগুলোর মধ্যে কোনোটাই কারেক্ট একদম অ্যান্সার না, তবে যে অপশানগুলো আছে তার মধ্যে ফেডারেল ইন নেচারটাই কারেক্ট হবে। এটার যদি একদম কারেক্ট অ্যান্সার জানতে হয়, তাহলে এটার একদম কারেক্ট অ্যান্সার হবে সেমি ফেডারেল ইন নেচার। তারপরে নেক্সট কোয়েশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য চিফ সোর্স অফ পলিটিক্যাল পাওয়ার ইন ইন্ডিয়া। পলিটিক্যাল পাওয়ার ইন ইন্ডিয়াস চিফ সোর্স কী, এ দি পিপল, বি দ্য কনস্টিটিউশন, সি দ্য পার্লামেন্ট, ডি নান অফ দিস, নান অফ দিস। তো এখানে অ্যান্সারটা কী হবে, দি পিপল। দি সিস্টেম অফ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া ইজ অ্যাকচুয়ালি,
এটা ডব্লিউবিসিএস প্রিলি 2001 এসেছিল। দেখো অপশনগুলো, ফেডারেল, ইউনিটারি, ইউনিটারি উইথ ফেডারেল ফিচার্স, কোয়াসি ফেডারেল। দেখো এই কোয়েশ্চেনটা কিন্তু 2013 সালে এসেছে, কিন্তু তখন অপশনগুলো যে ছিল তাতে কিন্তু সেমি ফেডারেল অপশন ছিল না, আর ইউনিটারি উইথ ফেডারেল ফিচার্স এই অপশনটাও ছিল না, তাই আমি ওটার কারেক্ট অ্যান্সার ফেডারেল ইন নেচার বলেছি। এইখানে দেখো অপশন আছে ফেডারেল, ইউনিটারি, ইউনিটারি উইথ ফেডারেল ফিচার্স, কোয়াসি ফেডারেল। তো এখানের মধ্যে কিন্তু যে অপশনটা রাইট হবে সেটা হচ্ছে ইউনিটারি উইথ ফেডারেল ফিচার্স। এবার নেক্সট নেক্সট কোয়েশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং শর্ট টু চেঞ্জ দ্য ক্যারেক্টার অফ ইন্ডিয়ান গভর্নমেন্ট ফ্রম ইউনিটারি টু ফেডারেল। এটা এসেছে ডব্লিউবিসিএস মেন্স 2017-2018। অপশনগুলো দেখো, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947। তাহলে এই যে হুইচ অফ দ্য ফলোয়িং সট টু চেঞ্জ দ্য ক্যারেক্টার অফ ইন্ডিয়ান গভর্নমেন্ট ফ্রম ইউনিটারি টু ফেডারেল, তাহলে এই যে ইউনিটারি থেকে ফেডারেল হয়েছিল ইন্ডিয়ান গভর্নমেন্ট, তো এটা কোন চার্টার অ্যাক্টের মাধ্যমে হয়েছিল বা কোন চার্টার অ্যাক্ট এটা চেঞ্জ করেছিল? তাহলে এটার অ্যান্সার কী হবে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। নেক্সট কোয়েশ্চেন্স, দি ব্রিটিশ কনসিডেড দি ডিমান্ড ফর পার্টিশন অফ ইন্ডিয়া আন্ডার, এই কোয়েশ্চেনটা এসেছিল ডব্লিউবিসিএস মেন্স 2018 সালে। দেখো যে ব্রিটিশরা যে পার্টিশন প্ল্যানটা করেছিল সেটা কোন প্ল্যানের মাধ্যমে ছিল? ভারত, মানে ভারতকে যে ভাগ করে ইন্ডিয়া পাকিস্তান নেওয়া হবে, পাকিস্তান আলাদা স্টেট করা, আলাদা কান্ট্রি করা হবে, এই যে পার্টিশন প্ল্যানটা, এটা এর মধ্যে কোন প্ল্যানটা? এ ক্রিপস মিশন, বি মাউন্টব্যাটেন প্ল্যান 1947, সি ক্যাবিনেট মিশন 1946, ডি সিমলা প্যাক 1945। অ্যান্সার হবে বি, মাউন্টব্যাটেন প্ল্যান 1947। নেক্সট, দি ফার্স্ট সেশন অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হেল্ড অন, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ফার্স্ট সেশন কত সালে হয়েছিল? এটা এসেছিল ডব্লিউবিসিএস মেন্স 2018। তো অপশানগুলো দেখো, ডিসেম্বর 9, 1946, নভেম্বর 26, 1949, আগস্ট 15, 1947, জানুয়ারি 26, 1946। অ্যান্সার হবে ডিসেম্বর 9, 1946। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ নট ওয়ান অফ দ্য ফিচার্স অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। এটা এসেছে ডব্লিউবিসিএস মেন্স 2018। কোয়েশ্চেনটা হলো, এগুলোর মধ্যে কোনটা 1935-এর যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট হয়েছিল তার ফিচার নয়? দেখো অপশানে আসছে বাই ক্যামেরা লেজিসলেচার, ডায়েরি অফ সেন্টার্স অ্যান্ড দ্য প্রভিন্সেস, প্রভিন্সিয়ালস অটোনমি, অল ইন্ডিয়া ফেডারেশন। এটা অ্যান্সার হবে প্রভিন্সিয়াল অটোনমি, এটা কিন্তু এই অ্যাক্টের ফিচার ছিল না। নেক্সট, দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 ভেস্টেড দ্য রেসিডিওরি পাওয়ার ইন দ্য, এটা এসেছিল ডব্লিউবিসিএস মেন্স 2018। তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 ভেস্টেড দ্য রেসিডিওরি পাওয়ার ইন দ্য এ ব্রিটিশ পার্লামেন্ট, বি স্টেট লেজিসলেচার, সি ফেডারেল লেজিসলেচার, ডি গভর্নর জেনারেল। এটা অ্যান্সার হবে গভর্নর জেনারেল। নেক্সট, কুইট ইন্ডিয়া মুভমেন্ট ওয়াজ ডিক্লেয়ার্ড বাই দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন বম্বে সেশন অফ ACC অন, ডব্লিউবিসিএস মেন্স 2018 এটা এসেছিল। তাহলে কুইট ইন্ডিয়া মুভমেন্ট কবে ডিক্লেয়ার হয়েছিল, এটার অ্যান্সার কী হবে? অপশানগুলো আগে দেখো, আগস্ট 8, 1942, আগস্ট 9, 1945, জুলাই 18, 1947, জানুয়ারি 26, 1947। এটা অ্যান্সার হবে আগস্ট 8, 1942। নেক্সট, আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 দি ফেডারেল কোর্ট হ্যাড, এটাও এসেছিল ডব্লিউবিসিএস মেন্স 2018। অপশানগুলো দেখো, অরিজিনাল জুরিস্ডিকশন অনলি, অ্যাপিলেট জুরিস্ডিকশন অনলি, অ্যাডভাইজারি জুরিস্ডিকশন অনলি, অল অফ দ্য অ্যাবাব। তাহলে এখানে কিন্তু অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবাব।
For the first time, the system of appeals from India to Privy Council in England was introduced by the A. 1608, B. 1683, C. 1726, D. 1833. The East India Company established by the British Crown in the year. তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে এস্টাবলিশড হয়েছিল, এটা এসেছে WBCS মেন্স 2018-তে। অপশানগুলো দেখো, 1600 AD, 1605 AD, 1726 AD, 1857 AD। তাহলে এটার অ্যান্সার কী হবে? 1600 AD। নেক্সট, দি চেয়ারম্যান অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ, এটা এসেছে WBCS মেন্স 2018-তে। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির চেয়ারম্যান কে ছিলেন? অপশানগুলো দেখো, এ সি রাজা গোপালাচারী, বি জয়প্রকাশ নারায়ণ, সি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডি জওহরলাল নেহরু। অপশন যে আমাদের যে অ্যান্সারটা হবে এই কোশ্চেনের সেটা হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট কোশ্চেন, আন্ডার দ্য চার্টার অফ 1687 এ মেয়র্স কোর্ট ওয়াজ এস্টাবলিশড অ্যাট মাদ্রাস, দি মেয়র হ্যাড টু বি, এটাও 2018-এর মেন্সে এসেছে। দেখো, অপশন ইলেক্টেড বাই দ্য অল্ডারম্যান অ্যান্ড দ্য বার্গেসেস এভরি ইয়ার, নমিনেটেড বাই দ্য কোম্পানি, সিনিয়র মোস্ট অল্ডারম্যান টু বি নেক্সট ইয়ার, নমিনেটেড বাই দ্য কোম্পানি অন দ্য রেকমেন্ডেশন অফ দ্য আউটগোয়িং মেয়র, এটার অ্যান্সার কী হবে? এটার অ্যান্সার হবে সিনিয়র মোস্ট অল্ডারম্যান টু বি নেক্সট ইয়ার। তাহলে আন্ডার দ্য চার্টার অ্যাক্ট অফ 1687 এ মেয়র্স কোর্ট was established at Madras, the mayor had to be senior most alderman to be next year. Next question dekho, the Indian Independence Act came into force on, Indian Independence Act ta kobe came into force on, mane kobe jari hoyechilo, dekho eta eshechilo WBCS mains 2019 e। অপশানগুলো দেখো, 3rd June 1947, 18 July 1947, 26 July 1947, 14 August 1947। তো এখানে অ্যান্সার কী হবে? 18 July 1947। দি ফার্স্ট সেশন ইফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ হেল্ড অন, ফার্স্ট সেশন অফ কনস্টিটিউশন, এখানে ইফ হবে না, এটা অফ হবে। The first session of Constituent Assembly, the first এখানে এটা ইফ হবে না, অফ হবে। হ্যাঁ, দি ফার্স্ট সেশন অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ হেল্ড অন, এটা এসেছিল WBCS মেন্স 2019-এ। দেখো, এখানে আমি অপশন যেগুলো দিয়েছি বা অপশন যেগুলো ছিল সেগুলো দেখো, 15 August 1947, 26 January 1946, 9th December 1946, 26 November 1949। তাহলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ফার্স্ট সেশন কবে হয়েছিল, এটার অ্যান্সার হবে কিন্তু 9 December 1946। নেক্সট কোয়েশ্চেন, দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডাপ্টেড বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অন, দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডাপ্টেড বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অন, এটা এসেছিল WBCS মেন্স 2019। অপশন দেখো, 15 August 1947, 25 August 1949, 26 November 1949, 26 January 1950। এটা কিন্তু প্রিলিতেও অনেকবার এসেছে, তো এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, স্টার মার্ক করে রাখো যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কবে অ্যাডপ্টেড হয়েছিল, এবং এটা কিন্তু এই বছরে এসেছিলো 2020 WBCS প্রিলিতে। এর অ্যান্সার কী হবে? 26 November 1949। ইন হুইচ ইয়ার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এস্টাবলিশড, এটা WBCS মেন্স 2019-এ এসেছিলো। অপশন দেখো, 1935, বি 1940, সি 1947, ডি 1949। এটার অ্যান্সার হবে কিন্তু এ 1935। Before 26 November 1949, which among the following was the governing law of India?
তাহলে আমাদের কনস্টিটিউশন যে তৈরি করা হয়েছে 26 নভেম্বর 1949-এ, তার আগে গভর্নিং ল কী ছিল ইন্ডিয়ার? এটা WBCS মেস 2016-তে এসেছে। অপশনগুলো দেখো, দি ক্যাবিনেট মিশন প্ল্যান, দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1999। এটার অ্যান্সার কী হবে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। নেক্সট কোয়েশ্চেন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ ওয়াজ নট আ মেম্বার অফ হুইচ অফ দ্য ফলোয়িং কমিটিস অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? এটা WBCS মেন্স 2016 সালে চলে এসেছে। এটার অপশনগুলো দেখো, কমিটি অন দ্য রুলস অফ প্রসিডিওর, ফিনান্স অ্যান্ড স্টাফ কমিটি, অ্যাডহক কমিটি অন ন্যাশনাল ফ্ল্যাগ, অর্ডার অফ বিজনেস কমিটি। তাহলে এগুলোর মধ্যে কোনটার মেম্বার ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন না, কোন কমিটির মেম্বার? অ্যান্সার হবে অর্ডার অফ বিজনেস কমিটি। নেক্সট কোয়েশ্চেন, দি ডিজাইন অফ ন্যাশনাল ফ্ল্যাগ ওয়াজ অ্যাডপ্টেড বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া ইন? এটাও কিন্তু WBCS মেন্স 2016-তে এসেছে। তাহলে আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ যে ডিজাইন, এটা অ্যাডপ্টেড হয়েছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে কত খ্রিস্টাব্দে বা কত তারিখে বা কী? এখানে অপশানগুলো সেটা দেওয়া আছে, তোমাকে তার মধ্যে কারেক্ট অ্যান্সারটা বলতে হবে। দেখো, অপশান দেওয়া আছে এ জুলাই 1946, বি জুলাই 1950, সি জুলাই 1947, ডি আগস্ট 1947। এটা অ্যান্সার কী হবে? জুলাই 1947। নেম দ্য চেয়ারম্যান অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস সাব কমিটি অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এটা এসেছিল WBCS মেন্স 2015-তে। দেখো, অপশান আছে ডক্টর বি আর আম্বেদকর, জে বি কৃপালিনী, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, গোপীনাথ বারদলৈ। তাহলে দ্য চেয়ারম্যান অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড সাব কমিটি অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ জে বি কৃপালিনী। নেক্সট, দি ড্রাফটিং কমিটি অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ ফর্মড বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অন? এটা WBCS মেন্স 2015-তে এসেছে। অপশানগুলো দেখো, 29th আগস্ট 1947, 30th আগস্ট 1948, 9th আগস্ট 1946, 30th আগস্ট 1949। তাহলে এটার অ্যান্সার কী হবে? 29th আগস্ট 1946। দি ড্রাফটিং কমিটি অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ ফর্মড বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অন 29th আগস্ট 1946। নেক্সট, দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ ইনঅ্যাক্টেড বাই এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সেট আপ আন্ডার দ্য রেকমেন্ডেশন অফ এ ক্যাবিনেট মিশন প্ল্যান, বি ওয়াভেল প্ল্যান, সি মাউন্টব্যাটেন প্ল্যান, ডি ক্রিপ্স মিশন? তাহলে এটা কী হবে? ক্যাবিনেট মিশন প্ল্যান। দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ এনঅ্যাক্টেড বাই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সেট আপ আন্ডার দ্য রেকমেন্ডেশন অফ ক্যাবিনেট মিশন প্ল্যান। মন্টেগু চেমসফোর্ড রিপোর্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ, এসেছিল WBCS মেন্স 2014-তে। অ্যান্সারগুলো দেখো, অপশানগুলো দেখো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1918, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1920, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1930, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। এর অ্যান্সার হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। নেক্সট, দি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া ওয়াজ সেট আপ আন্ডার দ্য ফ্রেমওয়ার্ক অফ ক্রিপ্স মিশন 1942, ক্যাবিনেট মিশন 1946, সাইমন কমিশন 1927, নান অফ দিস। এটার অ্যান্সার কী হবে? ক্যাবিনেট মিশন 1946। এক্সপ্লেনেশন দেখো, ইট ওয়াজ এম এন রয়, এ পায়োনিয়ার অফ কমিউনিস্ট মুভমেন্ট ইন ইন্ডিয়া অ্যান্ড অ্যান অ্যাডভোকেট অফ র্যাডিক্যাল ডেমোক্র্যাটিজম, হু পুট ফরওয়ার্ড দ্য আইডিয়া অফ এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর ইন্ডিয়া ইন 1934 ফর দ্য ফার্স্ট টাইম ইন 1935 দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ফর দ্য ফার্স্ট টাইম অফিসিয়ালি ডিমান্ডেড এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি টু ফ্রেম দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইন 1938 জওয়াহরলাল নেহরু অন বিহাফ
the INC declared that the constitution of free India must be framed without outside interference by a constituent assembly elected on the basis of adult franchise. The constituent assembly was constituted in November 1946 under the scheme formulated by the cabinet mission plan. Next, the all-important drafting committee had two distinguished jurists and lawyers along with the chairman, Dr. B. R. Ambedkar. They were A. B. N. Rao and Aladi Krishnamaswamy Iyer, Tarpar B. N. Rao and S. N. Mukherjee, Aladi Krishnamaswamy Iyer and K. M. Munshi, K. M. Munshi and S. N. Mukherjee. It answered by Aladi Krishnamaswamy Iyer and K. M. Munshi. Explanation dekho. Among all the committees of Constituent Assembly, the most important committee was the Drafting Committee, set up on August 29, 1947. It was this committee that was entrusted with the task of preparing draft of the new constitution. It consisted of 7 members. They were, ete kintu 7 jon members chilen. এর চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর বি আর আম্বেদকর. নেক্সট ছিলেন এন গোপালাস্বামি আয়েঙ্গার, আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার, ডক্টর কে এম মুন্সি, সৈয়দ মোহাম্মদ সাদুল্লাহ, এন মাধবা রাও, হি রিপ্লেসড বি এল মিত্তর হু রিজাইন ডিউ টু ইল হেলথ, টি টি কৃষ্ণমাচারী, হি রিপ্লেসড ডি পি খৈতান হু ডাইড ইন 1948. The drafting committee, after taking into consideration the proposals of the various committees, prepared the first draft of the Constitution of India, which was published in February 1948. The people of India were given 8 months to discuss the draft and propose amendments in the light of the public comments, criticisms, and suggestions. The drafting committee prepared a second draft which was published in October 1948. Next, next, dekho, the Indian Independence Act came into force on, eta WBCS means 2019 e eshechilo. To eta discuss kore diyechi. Ha, eta discuss kore diyechi. Next. দেখো আমি কিছু আবার কিছু একটু অন্যরকম কোয়েশ্চেনও বানিয়েছি। তো নেক্সট কোয়েশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং আর দ্য ফিচার অফ রেগুলেটিং অ্যাক্ট অফ 1773। ইট ইজ ওয়ান, দেখো ইট ইজ প্রোভাইডেড ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ সুপ্রিম কোর্ট অ্যাট ক্যালকাটা 1774। ইট ক্রিয়েটেড এক্সিকিউটিভ কাউন্সিল অফ গভর্নর জেনারেল অফ বেঙ্গল। ইট মেড দ্য গভর্নরস অফ বোম্বে অ্যান্ড মাদ্রাস প্রেসিডেন্সিস subordinate to the Governor General of Bengal. It established Board of Control for Managing Political Affairs. The answer will be only 1, 2 and 3. এগুলোর মধ্যে 1, 2 এবং 3 নম্বর যে ফিচারগুলো আছে এগুলো কিন্তু রেগুলেটিং অ্যাক্টের ফিচার ছিল। হুইচ অফ দ্য ফলোয়িং লিডার্স আর কারেক্টলি ম্যাচড টু দেয়ার পোর্টফোলিওস ইন দ্য ফার্স্ট ক্যাবিনেট অফ ফ্রি ইন্ডিয়া? অপশন দেখো, সর্দার বলদেব সিং, ডিফেন্স, ডক্টর রাজেন্দ্র প্রসাদ ফুড অ্যান্ড এগ্রিকালচার, ডক্টর জন মাথায় ফিনান্স। অ্যান্সার কী হবে? 1 এন্ড 2। এগুলোর মধ্যে দুটো কারেক্টলি ম্যাচ আছে, সর্দার বলদেব সিং, ডিফেন্স, ডক্টর রাজেন্দ্র প্রসাদ ফুড অ্যান্ড এগ্রিকালচার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আর আর ট্রু? এগুলোর মধ্যে কোনটা ঠিক? 1. Simon Commission, which was adopted
Simon Commission, which was adopted in 1927, submitted its report in 1930, which suggested abolition of diarchy. The Poona Pact was a reaction to the Simon Commission and its report. Option only one, only two, both one and two, none of the above. Can answer be only one. Next, which of the following is or are true regarding the Molle Minto reforms? 1. Satyendra Prasad Sinha became the first Indian to join the Viceroy's Executive Council. 2. The reforms introduced separate electorates. A. Only one, B. Only two, C. Both one and two, D. Neither one nor two. You can answer away both one and two. Option C. Next question. Which of the following is or true regarding the Government of India Act 1919? It abolished diarchy introduced by 1909 Molle Minto reforms. It introduced direct elections in the country. এখানের মধ্যে একটাও ঠিক না, এটার আনসার হবে neither one nor two. D. Which of the following D answer. Which of the following is true regarding the Government of India Act 1919? It abolished diarchy introduced by 1909 Molle Minto reforms. It introduced direct elections in the country. A. Only one, B. Only two, C. Both one and two, D. Neither one nor two. Only two. It introduced direct elections in the country. Which of the following is true regarding the Charter Act of 1833? 1. Laws made under the Act of 1833 were called regulations. 2. It made the East India Company a commercial as well as administrative body. A. Only one, B. Only two, C. Both one and two, D. Neither one nor two. The answer will be neither one nor two. Egulor modhe konotai thik na? So next hoche historical background of Indian Constitution questions and answer. Which of the following are the features of Regulating Act of 1773? Aki question repeat. Next question. তো এটা হলো যে আমি যে এর আগে গতকালে যে ক্লাসটা করিয়েছিলাম ডেসক্রিপটিভ ক্লাস হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন এটা তার পার্ট ওয়ান এমসিইউ ক্লাস এরপরে পার্ট টু এমসিইউ ক্লাস নিয়ে আমি তোমাদের কাছে উপস্থিত হব তো এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে জানাও অ্যান্ড তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও যার যার পিডিএফ ফাইল লাগবে এই ক্লাসের আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো তো নেক্সট ক্লাস আমার এই ইন্ডিয়ান যে পলিটির আমি যেই চ্যাপ্টারটা ডিসকাস করছি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন এরই পার্ট টু নিয়ে আমি আসবো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি যেগুলো বানিয়েছি সেগুলো নিয়ে তো স্টে টিউন থেকেও কিছু ক্ষণের মধ্যেই আমি ওই পার্টটাও তোমাদেরকে প্রোভাইড করে দেবো তো আমার ভিডিও মানে আমার ক্লাস দেখে তোমাদের কেমন লাগছে তোমরা আমাকে জানাও আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো ওকে